এই মুহূর্তে সবথেকে বড় খবর, কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার নৈহাটির এক যুবক। ভুয়ো মেল করে প্রায় কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার নৈহাটির সিদ্ধার্থ সরকার নামে এক কলেজের শিক্ষক। মন্ত্রী থেকে বিচারপতি, মুখ্য সচিব ও বিভিন্ন বড়সড় পুলিশ আধিকারিকের নামে ভুয়ো ইমেল তৈরি করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হন এই ব্যক্তি। এই বিষয়ে অভিযুক্ত সিদ্ধার্থ সরকারের বাড়িতে আমাদের প্রতিনিধি খবর সংগ্রহ করতে গেলে এ বিষয়ে কোনো মন্তব্যই করতে নারাজ তার পরিবার, বরং বাড়ি থেকে জোরজবরদস্তি বের করে দেওয়া হয় আমাদের প্রতিনিধিকে। সিআইডি সূত্রের খবর, ধৃত সিদ্ধার্থ সরকার রানাঘাট কলেজের শিক্ষক। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে টিকিট কেটে দিল্লিতে পালানোর ছক করছিলেন তিনি, কিন্তু তার আগেই কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা। সিআইডি সূত্রের খবর, কয়েক বছর আগে অভিযোগকারী এক কলেজের শিক্ষকের পারিবারিক সম্পত্তি ও তাদের কিছু সংস্থা পরিবারের মধ্যে ভাগাভাগি নিয়ে সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি সেই অভিযোগকারী শিক্ষকের কোনো রকম সুরাহা। অবশেষে এই সমস্যার কথা অভিযোগকারী জানান সিদ্ধার্থ সরকারকে। তখন সিদ্ধার্থ ওই অভিযোগকারীকে জানান প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীর সাথে তার পরিচিতি আছে এবং এই সমস্যা খুব নিমেষেই সমাধান করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন সিদ্ধার্থ। এরপরে বিচারপতি থেকে শুরু করে মুখ্য সচিব ও বড়সড় পুলিশ আধিকারিকদের নামে ভুয়ো মেল পাঠানো হয় ওই অভিযোগকারী শিক্ষকের কাছে। তার পরিবর্তে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। সমস্যার সুরাহার আশ্বাস দিয়ে ওই অভিযোগকারী শিক্ষকের থেকে গত তিন বছর ধরে মোট পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে বলে সিআইডি সূত্রের খবর। এরপর অভিযোগকারীর সন্দেহ হওয়াতে পুনরায় প্রশাসনের দ্বারস্থ হন তিনি। তারপরেই ঘটে এই বিপত্তি। তবে আর কার কার সাথে জাতীয় প্রতারণা করেছেন সিদ্ধার্থ সরকার তাও খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। অভিযুক্ত সিদ্ধার্থ সরকারকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক তাকে দশ দিন সিআইডির হেফাজতে রাখার নির্দেশ দেন। আপনার মতো একজন ছেলের মতো একজন টিচার তিনি করেছেন এগুলো, দেখতাম ভদ্র ছেলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে সিআইডি গ্রেফতার করেছে তাকে শুনছি। আমি কাল রাত্রে এসে শুনলাম, ওকে আমি দেখে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, আমি ব্যাপারটা এখনো জানিও না, আজকে বিকেলে বেরোবো তখন শুনতে পাবো, কাল আমি সন্ধ্যের পরে। আপনি যতটুকু জানেন কিরকম ভাবে চিনতেন ছেলেটাকে? এমনিতে আমাদের সাথে কোনো অসুবিধা ছিল না, ওরা বছর দুয়েক আড়াই তিন এক হলো এখানে এসেছে। আমি তো এখানকার এলাকার বাসিন্দা। সিদ্ধার্থ সরকারকে চিনতেন? আপনার ঠিক পাশের বাড়ি। না, আমি তো চিনি না। রসময় সরকারের ছেলে, কোটি কোটি টাকার প্রতারণায় সিবিআইয়ের কাছে সিআইডির কাছে গ্রেফতার। কোটি কোটি টাকার কিন্তু প্রতারণার অভিযোগ উঠল নৈহাটির 23 নম্বর ওয়ার্ডের এই রসময় সরকারের ছেলে সিদ্ধার্থ সরকারের বিরুদ্ধে, এবং সম্প্রতি তাকে কিন্তু সিআইডি দপ্তর থেকে কিন্তু রেড মেরে তাকে কিন্তু কলকাতার একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাচ্ছেন। এবং প্রশাসনিক দপ্তরে মন্ত্রী থেকে শুরু করে একাধিক আমলার নাম করে ভুয়ো ইমেল বানিয়ে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোটি কোটি টাকা প্রতারণা করেছে এমনই কিন্তু অভিযোগ উঠছে। কিন্তু আমরা যখন এই বাড়িতে আসলাম, অর্থাৎ এই সিদ্ধার্থ সরকারের বাড়িতে আসলাম, তার বাবা রসময় সরকার কিন্তু আমাদের সাথে সেরকমভাবে কোনো কথোপকথন কিংবা আলোচনা করতে তিনি পক্ষপাতী হলেন না, বরঞ্চ তিনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। এবং শুধু তাই না, সিদ্ধার্থ সরকারকে সেটা প্রশ্ন করলে তিনি কিন্তু বললেন তার পুত্র, কিন্তু পাশাপাশি তিনি বললেন যে তার ছেলেকে কিন্তু ফাঁসানো হয়েছে। কতদিন ধরে এই চক্র চলত, কে কে এই চক্রের মূল পাণ্ডা, সেই বিষয়ে কিন্তু তিনি মুখ খুললেন না, এমনই কিন্তু ঘটনা এখানে উঠে আসলো। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি,